শুল্ক কমিয়ে দেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির সকল প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে বন্দরের আমদানিকারকরা। ইতিমধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে বেশ কয়েকজন আমদানিকারক চাল আমদানির অনুমতিও পেয়েছেন, খোলা হয়েছে ঋণপত্র। এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে এসব চাল বন্দরে প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন। ভারত থেকে আমদানি শুরু হলে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলে মনে করেন তারা। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের প্রতিবেদন, জানাবেন ফাহিম নিহান। খোলা বাজারে চালের ঊর্ধ্বমুখী দাম ঠেকাতে সম্প্রতি চালের আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25.75% নামিয়ে আনে সরকার। ফলে আবারও সম্ভাবনা দেখা দিয়েছে বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির। ইতিমধ্যে হিলি স্থল বন্দরে বেশ কয়েকজন আমদানিকারক খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির অনুমতি পায়, এরপর ঋণপত্র খুলতে শুরু করেছেন। সরকার চাল আমদানিতে পর্যাপ্ত সময় না দেয়ায় স্বল্প সময়ের মধ্যে চাল আমদানিতে কিছুটা বেকায়দায় পড়েছেন বন্দরের আমদানিকারকরা। এলসি করার 15 দিনের পরে 25 দিন টাইম আছে, এর ভিতরে মাল ঢোকাতে হবে। আশঙ্কার মধ্যে এখন অল্প সময়ের মধ্যে কেমনে মাল ঢুকবে? প্রিপারেশন আমরা সব হচ্ছে আমদানি করার জন্য কাগজপত্র অলরেডি সব রেডি করছি। আপনার মনে করেন যে অলরেডি মনে করেন যে আমাদের বরাদ্দ চলে আসছে, আসলে আমরা এখন এর মধ্যে এলসি করে মাল আমদানি করবো আর কি। এদিকে ভারতের বাজারে চালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন আমদানিকারকরা। তারা বলছেন বর্তমানে 25.5% শুল্ক হারে ভারত থেকে চাল আমদানিতে প্রতি কেজিতে খরচ হবে 8 থেকে 9 টাকা। আমদানি খরচ মিটিয়ে প্রতি কেজির দাম পড়বে 42 থেকে 43 টাকা। ভারতীয় চাল আমদানি শুরু হলে দেশের বাজারে দাম কমে আসবে বলে মনে করছেন তারা। গত সিজনে বেচা কিনা হয়েছে তার থেকে একটু হলেও বেশি আছে দাম কিনতে, সেটা আমরা বেচবো কি করে? ওরা না কমায় বা আমরা কমায় আনতে না পারি, তাহলে দেখা যাবে ইন্ডিয়ান দাম তো বেশিই আছে, আমরা বাংলাদেশি যারা মিলার আছে এরা তো দাম কমাবেই না। এছাড়া বন্দরে চাল আমদানি শুরু হলে সরকারের রাজস্ব আদায় বাড়বে বলে জানান হিলি কাস্টমস কর্মকর্তারা। খাদ্য মন্ত্রণালয় ভারত তো জারি হয়েছে, তো এটা পেয়ে যাবো হয়তো, চাল তো আমদানি হচ্ছেও না, রিয়াতের সরকার শুনে দিয়েছে চাল আমদানি হবে, রাজস্ব বৃদ্ধি পাবে, রাজস্ব আসবে, দেশের চালের ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে এবং আমদানি নিরুৎসাহিত করতে এর আগে চালের আমদানি শুল্ক 62.5% নির্ধারণ করেছিল সরকার। অধিক শুল্কের কারণে তখন ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে যায়। বর্তমানে আমদানি শুল্ক কমিয়ে দেয়ায় আবারও বন্দর দিয়ে চাল আমদানি শুরু হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের গঙ্গাধর নদী ভাঙন প্রতিরোধ এবং স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে ভাঙন কবলিত এলাকা রঘুরভিটা গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে বক্তব্য রাখেন বল্লভের খাস ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, প্রধান শিক্ষক আব্দুস শাফি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুখলিসুর রহমান সহ অন্যরা। গত এক সপ্তাহে রঘুরভিটা, কৃষ্ণপুর ও রামদত্ত গ্রামের অর্ধ শতাধিক ঘরবাড়ি, শত বিঘা কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও পাকা সড়ক রয়েছে ভাঙনের হুমকিতে।